আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাদেশ সংবাদে আপনাদের সাথে আছি নাজিয়াত শাহিন শুরুতে দিয়ে আমি কেবল সংবাদ শিরোনাম নিজে হারলেও দুই তৃতীয়াংশের বেশি আসন জিতে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা পশ্চিমবঙ্গে 292 আসনে 215টিতে এগিয়ে তৃণমূল আশাহত বিজেপি যত টাকায় লাগুক টিকা আনা চ্যালেঞ্জ প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত দরিদ্রদের জন্য 900 কোটি টাকার সহায়তা কার্যক্রম উদ্বোধন করোনা ও লকডাউনে নিদারুণ দুর্গতিতে শ্রমজীবীরা কর্মহীনদের 15,000 টাকা করে দেওয়ার দাবি বিএনপি এবার হুইপ পুত্র শারুনকে আসামি করে মুনিয়ার ভাইয়ের হত্যা মামলা বসুন্ধরা এমজির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলার তদন্ত পর্যন্ত স্থগিতের আদেশ দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দেশে করোনায় আরও 69 জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মোট 11,579 জন কোভিড-19 মারা গেছেন রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 14,158টি নমুনা পরীক্ষায় 1,359 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে এর আগে একদিনে এর চেয়ে কম রোগী শনাক্ত হয়েছিল গত 14 মার্চ এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত হলেন 7,61,943 2,657 জন নতুন করে সুস্থ হয়েছেন এ নিয়ে মোট সুস্থ হলেন 6,87,328 জন 24 ঘন্টায় শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.52% সুস্থতার হার 90.21% আর পরীক্ষার তুলনায় শনাক্তের হার 9.60%। করোনাকালে দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে সবচেয়ে বড় সহায়তা কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় পর্যায়ের এই কার্যক্রমে এবার 36.5 লাখ পরিবার পাচ্ছে 2,500 টাকা করে প্রধানমন্ত্রী বলেন যত টাকায় প্রয়োজন হোক দেশের মানুষের জন্য করোনা ভাইরাসের টিকা নিশ্চিত করা হবে যেসব রাজনৈতিক দল বা গোষ্ঠী ঘরে বসে বিবৃতি দিয়ে সরকার উৎখাতের চিন্তা করছে তাদের এই দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়ে আস্থা অর্জনের পরামর্শ দেন করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্ষতিগ্রস্ত দরিদ্র ও অসহায় মানুষদের মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে 900 কোটি টাকা আর্থিক সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার গণভবন থেকে ভার্চুয়ালি উদ্বোধন করা এই কার্যক্রমের মাধ্যমে 36.5 লাখ পরিবারের কাছে সরাসরি 2,500 টাকা করে পৌঁছে দেওয়া হবে আগামী 5 মের মধ্যে সবার মোবাইলে এই সহায়তার অর্থ পৌঁছে যাবে অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী মানুষের জীবন সচল রাখতে সরকারের নানা উদ্যোগ তুলে ধরার পাশাপাশি করোনার টিকা পাওয়া নিয়ে সবাইকে আশ্বস্ত করেন এদেশের মানুষ যদি কিছু পেয়ে থাকে আওয়ামী লীগ সরকারের আমলেই পেয়েছে এদেশটাকে কীভাবে উন্নত করতে হবে এটা আওয়ামী লীগ জানে আওয়ামী লীগই করে যাচ্ছে আমরা একেবারে প্রতিটি এলাকায় আজকে আমাদের প্রচেষ্টা আমরা চালিয়েছি মানুষের পাশে দাঁড়াতে সেই ক্ষেত্রে আমি দেশের মানুষকে একটা অনুরোধ করব নিজেকে সুরক্ষিত রাখতে হবে অন্যকেও সুরক্ষিত করতে হবে আমরা টিকা দিচ্ছি এবং টিকা আরও নিয়ে আসছি যত টাকা লাগে আরও টিকা নিয়ে আসবো আমরা এদেশের মানুষের টিকা পৌঁছে দেব যে কোনো দুর্যোগে আওয়ামী লীগ মানুষের পাশে থাকে উল্লেখ করে এই দুর্যোগে বিরোধীদের বিবৃতি সর্বস্ব বিরোধিতার সমালোচনাও করেন প্রধানমন্ত্রী অনেকেই শক্তিশালী বিরোধী দল চায় আমরা তো বিরোধী দলে ছিলাম আমরা বিরোধী দলে থাকতে সবসময় কোনো দুর্যোগ দুর্বিপাকে সবার আগে আওয়ামী লীগ ছুটে যেত মানুষের পাশে এটাই বিরোধী দলের কাজ কিন্তু আজকে আমরা যারা নিজেদেরকে বিরোধী দল বা প্রতিদিন সরকার উৎখাতের জন্য বক্তৃতা বিবৃতি আন্দোলনের নামে পোড়াও জ্বালাও করে যাচ্ছে দুর্যোগে মানুষের পাশে কোথায় তারা কীভাবে সরকার উৎখাত করবেন সেই চিন্তাভাবনা করেন তাদেরকে কিন্তু এটা করতে হলে বা শক্তিশালী বিরোধী দল গড়তে হলে মানুষের জন্য কাজ করতে হবে মানুষের বিশ্বাস আস্থা অর্জন করতে হবে এছাড়া বিত্তশালীদের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান প্রধানমন্ত্রী পরে ভিডিও কনফারেন্সে বিভিন্ন জেলার উপকারভোগীদের সাথে কথা বলেন সরকার প্রধান হ্যাঁ নিশ্চয়ই রুকনুজ্জামান বাংলাভিশন ঢাকা চট্টগ্রাম জেলা লকডাউনে সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ একদিকে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি অন্যদিকে কাজের অনিশ্চয়তা এমন নানামুখী সমস্যায় দিন পার করছেন নিম্ন আয়ের মানুষ এ অবস্থায় সরকারের সহায়তার দাবি জানান স্বল্প আয়ের মানুষজন 3 মেয়ে আর 1 ছেলের জননী জেসমিন জাহান করাইল বস্তিতে মাথা গোজার এক চিলতে ঠাঁই থাকলেও অভাবের সংসারে অভিশাপ হয়ে এসেছে লকডাউন এবার তো কেউ জিগায় না সাহায্য দিব দূরের কথা
এরই মাঝে করোনার অজুহাতে চাকরি গেছে স্বামীর। এক বেলা খেয়ে অন্য বেলা না খেয়ে থাকলেও মাথায় একটাই চিন্তা, কিভাবে পরিশোধ হবে মেয়েদের স্কুলের বকেয়া বেতন। আলু ভর্তা ডিম ডুম যা খাইয়া বাঁচতে পারি, কিন্তু ওই যে স্কুল থেকে যে ইগুলো আসে না পড়ায়ও তো পারতেছি না, কোচিং তো আমার ঠিকই করার লাগতেছে, তো এটা একটা কষ্ট হয়ে যেতেছে না, কামাই নাই যেখানে করোনায় কি মোর মানটা তো ঠিকই না খাইয়েই মরতেছি। লকডাউনের আগে অন্যের বাসায় কাজ করা অর্জিনা খাতুনের কপালের ভাজ সুস্পষ্ট। এমন অনেক দিনই গেছে এক বেলা খেয়ে পার করতে হয়েছে সারাটা দিন। অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় তার মতো অসংখ্য নিম্ন আয়ের মানুষ। দুইটা বাচ্চা, বাচ্চার দুধ আছে, নিজের বাজার আছে, বাচ্চার বরং পোশাক আছে, ওরকম ভাবে টাইনা উইনা চলতো, বুঝছই নিয়ে চলতো। গতরি যাদের একমাত্র পুঁজি তারা আছেন সবচেয়ে বিপাকে। কাজের প্রতীক্ষায় বিষণ্ণ এসব চোখই বলে দেয় লকডাউন যেন এক অভিশাপের নাম। হয়েছি গরিব, আল্লাহকে যেমনি চালাই হেমনি চলি, তিন চার রাত পাহায় কেন কি করবো, নিজে তেমনি তার বইরা যাওয়া যাবে না। তরকারি কিনতে গেলো 50 টাকা কেজি, চাউলের কেজি হইলো 60-65-70 টাকা কেজি চাউলের, এক বেলা খাইলে তিন বেলা খাইয়া থাকতে হয়। সংসার দারুণ অভাবে চলে, দিন আনি দিন খাই, এখন তো কাম কাজ নাই, কেমনে চলবো, মালিকে চালায় আর বাইরে দূরে চলি, এমনি চলতেছি আর কি। এই আর লকডাউনের প্রভাবে অপ্রাতিষ্ঠানিক খাতে দারিদ্রের হার কমাতে এখনই সরকারের যুগোপযোগী সিদ্ধান্ত আর পদক্ষেপ প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। মামুন আব্দুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। অনিশ্চয়তায় পড়া টিকা কার্যক্রম সচল করতে সরকারের কাছে নতুন রোডম্যাপ চেয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্যান্য উৎস থেকে না কিনে দুর্নীতি করতে শুধু ভারত থেকে টিকা আমদানি করে গোটা জাতিকে বিপদে ঠেলে দেওয়া হয়েছে। কতগুলো মাফিয়া চক্রের সাথে মিলে সরকার দেশ চালাচ্ছে মন্তব্য করেন তিনি। লকডাউনে কাজ হারানো ও নিম্ন আয়ের মানুষকে এককালীন 15,000 টাকা করে দেওয়ার দাবিও জানান মির্জা ফখরুল। শনিবার দলের স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানাতেই বিএনপির ভার্চুয়াল সংবাদ সম্মেলন। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, শুধু ভারত থেকে না কিনে একাধিক উৎস থেকে আগে থেকেই টিকা কেনার উদ্যোগ নেওয়া হলে এই অনিশ্চয়তা তৈরি হতো না। নতুন করে চীন ও রাশিয়া থেকে টিকা আনার উদ্যোগ নেওয়া হলেও তা কবে আসবে এবং সাধারণ মানুষ কবে পাবে সে বিষয়ে বিস্তারিত জানাতে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। শুধুমাত্র তাদের দুর্নীতির জন্যে, তাদের নিজস্ব দুর্নীতিপরায়ণ কোম্পানির মাধ্যমে শুধুমাত্র ভারত থেকেই একটি কোম্পানির ভ্যাকসিন সংগ্রহ করতে কার্যক্রম তারা গ্রহণ করেছিল, যে কারণে আজকে গোটা জাতি আজকে বিপদগ্রস্ত হয়েছে। বাংলাদেশের সরকারের শুধুমাত্র ভারত থেকে সংগ্রহের চুক্তি জাতির জন্য এক চরম শাস্তি বিপর্যয় সৃষ্টি করেছে। আজকে সরকারকে এই দায়িত্বহীনতা এবং দুর্নীতির জন্য অবশ্যই জনগণের কাছে জবাবদিহি করতে হবে। অবিলম্বে টিকা সংগ্রহের, টিকা প্রদানের পরিকল্পনা ও সুস্পষ্ট রোডম্যাপ জনগণের সামনে সুনির্দিষ্টভাবে জানানোর আহ্বান জানানো হয়েছে আমাদের সবাই। লকডাউনে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষদের জন্য অর্থ সহায়তা দেওয়ার দাবি জানান বিএনপির মহাসচিব। লকডাউনে কর্মচ্যুত শ্রমিকদের ক্ষতিপূরণ, খাদ্য সহায়তা নিশ্চিত করার জন্য দাবি জানাচ্ছে। বিএনপির প্রস্তাবিত প্রণোদনা অনুযায়ী প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের কমপক্ষে 3 মাসের জন্য 15,000 টাকা হারে এককালীন অনুদান প্রদান করার আহ্বান জানাচ্ছি। ভারত অক্সিজেন রপ্তানি বন্ধ করায় উদ্বেগ প্রকাশ করা হয় স্থায়ী কমিটির সভায়। ভারত ছাড়াও বিকল্প উৎস থেকে অক্সিজেন সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আমদানির উপর গুরুত্ব আরোপ করা হয় জাতীয় স্থায়ী কমিটির সভায়। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালু সহ 3 দফা দাবিতে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে বিক্ষোভ মিছিল করেছে পরিবহন শ্রমিকরা। পরিবহন বন্ধ থাকায় শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে এমন অভিযোগ তুলে ঈদের আগে গণপরিবহন চালুর দাবি তাদের। এদিকে কঠোর লকডাউনে 19তম দিনে রাজধানীর সড়কগুলোতে যানবাহনের চাপ ছিল অনেক।
মহামারী করোনা মোকাবেলায় 14 এপ্রিল থেকে শুরু হয়েছে কঠোর লকডাউন। ব্যক্তিগত যান, সিএনজি অটোরিকশা সহ অন্যান্য পরিবহন চালু থাকলেও বন্ধ রয়েছে গণপরিবহন। জীবন জীবিকা বন্ধ থাকায় মানবতার জীবনযাপন করছে পরিবহন শ্রমিকরা। আমরা সাধারণ শ্রমিক যারা আছি, আমরা তো খুব কষ্টের ভিতরে আছি। গাড়ির চাকা ঘুরলে আমরা পেটে বাতাসে, গাড়ির চাকা না না চললে আমরা চলতে পারতেছি না, না পারতেছি কারো কাছে হাত পাততে, এবং হাত পাতলে কে দেবে, নিত্য হাত পাতলে কে দেবে আমাদের। স্বাস্থ্যবিধি মেনে পরিবহন খুলে দেওয়ার দাবিতে 2 মে রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি করেছে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত 249টি পরিবহন শ্রমিক ইউনিয়ন। সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনালের সামনে বিক্ষোভ করেন পরিবহন শ্রমিকরা। একমাত্র পরিবহন সেটার খালি বন্ধ, আর সবকিছু আপনার চলতেছে। আজকে যদি স্বাস্থ্যবিধি মেনে আমাদের গাড়িগুলো চলতো, যাত্রীদের আর্থিক অপচয় কম হতো। রাজধানীর মহাকালী বাস টার্মিনালেও সকালে মানববন্ধন করেছে পরিবহন শ্রমিক ফেডারেশন। জানালেন, দাবি আদায়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছেন তারা। স্যানিটাইজার বা মাস্ক গাড়ির দরকার না দিলে মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেব, কারণ সেটাকে অ্যাকসেপ্ট করতে চাই। আজ সরকার মনে করে যে না, রাষ্ট্র বিপর্যয়ের মধ্যে পড়বে, করোনা আরও বেড়ে যাবে, ওকে আমাদের আপত্তি না। আমরা কষ্ট করেও থাকতে চাই গাড়ি চালানো ছাড়া, কিন্তু আমরা দেখতে চাই না যে রাস্তা অন্য কোনো যানবাহন চলুক। এদিকে কঠোর লকডাউনের 19তম দিনে রোববার সকাল থেকেই রাজধানীর প্রত্যেকটি সড়কে যানবাহনের চাপ ছিল অনেক। রিক্সা, সিএনজি, প্রাইভেট কার আর রাইড শেয়ারিংয়ের বাহনে যেন সয়লা পুরো নগরী। বাস ছাড়া অন্যান্য যে কোনো যে ভেহিকেলস আছে, মোটরাইজ, সবগুলোই রাস্তা চলতেছে, এজন্য প্রেশার অনেকটা বেশি। আছে পিকআপ ভ্যান ও মাইক্রোবাসের দাপটও, অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধি। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। এদিকে গণপরিবহন চালু সহ 3 দফা দাবিতে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ করেছেন পরিবহন শ্রমিকরা। স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সহ কয়েকটি সংগঠন। স্থানীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচিতে বক্তারা শিগগিরই গণপরিবহন চালু করা না হলে আন্দোলনে যাওয়ার হুমকি দেন। ময়মনসিংহ নগরীর বড়বাজার থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা মোটরযান কর্মচারী ইউনিয়ন। রাজশাহীতে মহানগরী বাস টার্মিনাল এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন শ্রমিকরা। খুলনায় সোনাডাঙ্গা বাস টার্মিনালের সামনে বিক্ষোভ সমাবেশ হয়। 3 দফা দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠন, পরে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। গাজীপুরের কালিয়াকৈর বাস স্ট্যান্ড এলাকায় গণপরিবহন চালুর দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করে পরিবহন শ্রমিকরা। হবিগঞ্জ পৌর বাস টার্মিনাল থেকে জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়। গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করেছেন বাস শ্রমিকরা। একই দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশও হয়েছে কিশোরগঞ্জ, লক্ষ্মীপুর, পাবনা, কুড়িগ্রাম, নওগাঁ, লালমনিরহাট, মৌলভীবাজার, জয়পুরহাট, চাপাই নবাবগঞ্জ, ফরিদপুরেও। বিশ্বব্যাংকের বাংলাদেশ আবাসিক মিশনের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেছেন, করোনা দ্বিতীয় ঢেউয়ে নতুন করে দারিদ্র্যসীমার নিচে চলে যাওয়া 2.5 কোটি মানুষের মধ্যে মাত্র 36 লাখ মানুষকে নগদ সহায়তা দেওয়া পর্যাপ্ত নয়। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সানামের এক ওয়েবিনারে এই তাগিদ দেন ডক্টর জাহিদ হোসেন। এবং মনে হচ্ছে যে গতবার যারা পেয়েছিল তারাই পাবে, কিন্তু আমরা তো ওই রেজওয়ান সাহেব যেটা পিপিআরসি ডিআইজিডি সার্ভে কোড করে বললেন, এখানে আরো প্রায় 2.5 কোটির মতো নতুন দরিদ্র ইতিমধ্যেই তৈরি হয়েছে। কাজে এখানে বেনিফিশিয়ারির সংখ্যাটা বাড়াতে হবে, এবং অ্যামাউন্টটাও গত বছর আমরা 2,500 টাকা দিয়েছি, এই বছরও আমরা 2,500 টাকা দিচ্ছি, এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি প্রায় 6-7 মতো হয়েছে। কাজে গত বছরের 2,500 টাকা এই বছরের 2,500 টাকা তো একই বান্ডেল কিনবে না, কাজে গত বছরে এটা কম ছিল, কাজে এই পরিমাণটাও বাড়াতে হবে। এবার রিগাল ফার্নিচার ঈদ বাজারের খবর। করোনা মহামারীতে বেচাকেনায় ভাটা পড়েছে শাড়ি লেহেঙ্গার দোকানগুলোতে। উৎসবকে কেন্দ্র করে নতুন আইটেম তুললেও এবার বড় অঙ্কের লোকসানের আশঙ্কায় ব্যবসায়ীরা। বেশিরভাগ ক্রেতায় আবহাওয়াকে প্রাধান্য দিয়ে আরামদায়ক শাড়ির দিকেই ঝুঁকছেন। বাঙালি নারী কল্পনা করলেই চোখে ভেসে ওঠে শাড়ি পরিহিতা ললনার চিত্র। শাড়ির ধরনে বর্ণে আছে রকম ফের,
তাই তো উৎসবকে সামনে রেখে নিজের পছন্দের শাড়িটি কিনতে এক দোকান থেকে অন্য দোকানে ঢু মারছেন শাড়ি প্রেমী নারী। এটার প্রাইস হলো আপনার 6.5-7, কিন্তু বর্তমান যে কাস্টমার অবস্থা বাজেট হলো করতেছে আপনার 2,500-3,000। এটা হচ্ছে পাটি শাড়ি, ঈদের জন্য কেনা। আমার কাজিনের বিয়ে আছে তো ঈদের পরে, এর জন্য শাড়িটা কেনা। যারা বৃদ্ধ তাদের জন্য সুতি বা টাঙ্গাইল শাড়ি, বা মা বা শাশুড়ি ওনাদের জন্য কাতান। আমার জন্য আসলে জর্জেট বা পঞ্চলিন এগুলোই পছন্দ। অন্যান্য বছর ঈদকে সামনে রেখে শাড়ির দোকানগুলোতে কর্মচারীদের দম ফেলার সময় না থাকলেও গেল বছর থেকেই চিত্র ভিন্ন। কারুকাজ, সিল্ক, হাফ সিল্ক, দেশি বিদেশি কারচুপির কাজের শাড়ি সহ নানা আইটেমের শাড়ির পসরা সাজালেও ক্রেতা না থাকায় হাহুতাশ করছেন বিক্রেতারা। আছে বোম্বে লেহেঙ্গার বিপুল সমাহারও। পুরো দোকান ভর্তি মাল, কিন্তু আমাদের এখানে মার্কেটে কোনো কাস্টমার নাই, কোনো সেল নাই। গতকালকে বেশি এক পিস, পরশুদিনও এক পিস, সুতির থেকে নিয়ে কাতান পর্যন্ত সব কালেকশন। কিন্তু এখন আমাদের লকডাউন হওয়াতে আমাদের অবস্থা অনেক খারাপ। এটা অরিজিনাল রিয়েল স্টোন দিয়ে করা, এটি হচ্ছে সুরাতের কালেকশন। ছেলেদেরকে যে বেতন, সে বেতন দেওয়ার মতন ব্যবস্থা নেই। 2,000 টাকা শাড়ির দাম করে 1,200-1,500 টাকা। বিক্রেতারা বলছেন সামান্য কিছু বিক্রি হলেও উষ্ণ আবহাওয়াকে মাথায় রেখেই ক্রেতাদের পছন্দ আরামদায়ক শাড়ি। গরমের সিজন, এই জন্য একটু সুতি শাড়িটা বেশি প্রাধান্য দিচ্ছি, আবার হাফ সিল্ক এটাও একটু আরামদায়ক, এই দুটার মধ্যেই দেখতেছি আর কি। মানসম্মত সুতির মধ্যে, সেজন্য ভাবছি জামদানিটা কিনবো। ডিজাইন ও মানভেদে 500-10,000 টাকা দামের শাড়ি পাওয়া যাবে বলে জানান বিক্রেতারা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ থেকে নিঃসরিত মিথিল গ্যাস বিশ্বের বায়ুমণ্ডলে উষ্ণতা বৃদ্ধির জন্য বড় ভূমিকা রাখছে। যুক্তরাষ্ট্রের ম্যাগাজিন ব্লুমবার্গের এমন প্রতিবেদনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবেশ বিজ্ঞানী ডক্টর আইনুল নিশাদ। তিনি জানান, উন্নত বিশ্বে ক্ষতিকর গ্রিন হাউস গ্যাস বেশি উৎপাদন করছে, আর আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মিথিল গ্যাস নয় বরং দেশে নগরায়নের প্রভাব বৃদ্ধি ও জ্বালানি গ্যাসের ব্যবহার বাড়ার কারণেই বাড়ছে উষ্ণতা। মাইনুল শোভনের রিপোর্ট। প্রচণ্ড তাপদাহে হাঁসফাঁস নাগরিক প্রাণ, গ্রীষ্মের তাপমাত্রা গিয়ে ঠেকেছে 41 ডিগ্রিতে। গেল কয়েক বছর ধরে ক্রমাগত তাপমাত্রার ঊর্ধ্বগতি, নেপথ্য কারণ নগরায়নের জন্য জলাশয় ভরাট, গাছপালা ধ্বংসসহ ক্ষতিকর বিভিন্ন গ্যাসের নির্গমন। আর ক্ষতিকারক বিভিন্ন গ্যাস তৈরিতে উন্নত বিশ্বের দেশগুলোর দায়ের বিষয়ে সবারই জানা। পরিস্থিতি যখন এই, তখন চোখ আটকে দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন ব্লুমবার্গের একটি গবেষণা প্রতিবেদন, যেখানে বলা হয় বাংলাদেশের রাজধানীর মাতোয়াইলে অবস্থিত 181 একর জুড়ে অবস্থিত ময়লার ভাগাড় থেকে প্রতি ঘণ্টায় 4,000 কেজি মিথেন গ্যাস উৎপাদিত হয়ে মিশছে বিশ্বের বায়ুমণ্ডলে, যা উষ্ণতা বৃদ্ধির জন্য অনেকাংশে দায়ী। কিন্তু দেশীয় বিশেষজ্ঞদের মতে একটি স্থান থেকে এত বিপুল পরিমাণ মিথেন গ্যাসের নিঃসরণ কোনো মতেই সম্ভব নয়। দেশের ভিতরে যতটুকু ডেটা আছে সেটার ভিত্তিতে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, HFC পরিমাপ করার চেষ্টা করা হচ্ছে, এর সাথে আমি জড়িত। কিন্তু মিথেনের এই পরিমাণটার কোনো হিসাব আমরা দেশের ভিতরে পাইনি। বিভিন্ন প্রসেসে কার্বনের শিকল যখন আমরা বাড়ানো হবে, তখন মিথেন হয়, বিউটেন হয়, ইথেন হয়, বিভিন্ন ধরনের গ্যাস আমরা তৈরি করি। তা পরিবেশের জন্য ক্ষতিকারক গ্যাস বলতে গেলে মিথেনের যতটুকু প্রভাব আছে তার থেকে অন্যান্য গ্যাসের প্রভাবটাই খুব বেশি। ব্লুমবার্গের এই গবেষণা প্রতিবেদন জানার পর রহস্য উদ্ঘাটনে বিশেষজ্ঞ কমিটি করেছে বন ও পরিবেশ মন্ত্রণালয়। তবে বিষয়টিকে পরিকল্পিত হিসেবে দেখছেন পরিবেশ বিজ্ঞানী ডক্টর আইনুল নিশাত। একটা প্রাইভেট কোম্পানি এটা করেছে, তারা কনসালটেন্সি খুঁজতে পারে। 75-76% গ্রিন হাউস গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, 14-15% হচ্ছে মিথেন, আর বাকি গ্যাসগুলো বাকি। বিশেষজ্ঞরা জানান বায়ুমণ্ডলে তাপমাত্রা বৃদ্ধি কেবল বাংলাদেশের ক্ষেত্রে নয়, বরং এটি বিশ্বব্যাপী সমস্যা। বাংলাদেশের টেম্পারেচার যখন অ্যাভারেজ টেম্পারেচার 30 থাকার কথা, সে জায়গায় 32 হচ্ছে, সেই টেম্পারেচারটা অবশ্যই ওইদিকে কিছুটা প্রভাব করছে। কারণ কি, আমাদের বাতাস কিংবা টেম্পারেচার সমুদ্র স্রোত কিংবা বায়ুর মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করে, তো সেই প্রভাবটা যদি এই জায়গা দিয়ে থাকে ওই জায়গায় কিছুটা প্রভাব থাকবে। বিশেষজ্ঞদের মতে নিজেদের দেশের স্বার্থে হলেও কমিয়ে আনতে হবে ক্ষতিকারক বিভিন্ন গ্যাসের নিঃসরণ, সবুজায়নের পাশাপাশি বাড়াতে হবে বিকল্প জ্বালানির ব্যবহার। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। রাজধানী গুলশানে অভিজাত ফ্ল্যাটে মোসারাত জাহান মনিয়ার মৃত্যুর ঘটনায় হুইপ
শামসুল হক চৌধুরীর ছেলে নাজমুল করিম চৌধুরী শারুনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলার আবেদন করা হয়েছে। রবিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালতে মুনিয়ার ভাই আশিকুর রহমান মামলার আবেদন করেন। পরে বিচারক বাদী জবানবন্দি নেন। আদেশে বলা হয়, মোসারাত জাহান মুনিয়ার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে গুলশান থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলাটি বর্তমানে তদন্তের মধ্যে রয়েছে। এই মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হত্যা মামলার আবেদনটি স্থগিত থাকবে। সোমবার সন্ধ্যায় ওই বাসা থেকে মুনিয়ার মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে বসুন্ধরা গ্রুপের এমডি সাইম সোবহান আনভীরকে আসামি করে মামলা হয়েছে। এদিকে মুনিয়ার হত্যাকাণ্ডের সাথে বসুন্ধরা এমডি সাইম সোবহান আনভীর সহ তার পরিবার জড়িত বলে আবারও অভিযোগ করেছেন স্বজনেরা। মুনিয়ার বোন ছিল, মুনিয়ার ছোট থেকে ঢাকা লেখাপড়া, মুনিয়ার বোনের দেখভাল করছে, মুনিয়া আসে মুনিয়ার বোনের সাথে থাকতো। শারুনকে বা কি এসব বিষয়, এই বিষয়ে পরিবার অবহিত নয়, কি অবহিত নয় বিষয়টা, এ বিষয়ে আমরা আসলে কথা বলতে যাচ্ছি না। আমরা যাই মুনিয়ার হত্যাকারী আনবির আনবিরের বিচার চাই আমরা। সে আমরা জানি এটার সাথে হত্যার সাথে আনবির জড়িত এবং আনবিরে করিয়েছে হত্যা আনবির ফ্যামিলি সহ। 2013 সালে 5 মে শাপলা চত্বর সহ সারা দেশে নাশকতা করে বিএনপি জামায়াতের সহযোগিতায় রাষ্ট্র ক্ষমতা দখলই ছিল হেফাজত নেতাদের মূল উদ্দেশ্য। আল্লামা শাহ আহমদ শফিকে রাষ্ট্রপতি ও মাওলানা জোনায়েদ বাবু নগরীকে প্রধানমন্ত্রী করে মন্ত্রিপরিষদ গঠন করা হয়েছিল। হেফাজত নেতা মামুনুল হক রিমান্ডে এসব তথ্য জানিয়েছেন বলে জানান উপ পুলিশ কমিশনার সৈয়দ নুরুল ইসলাম। মামুনুল হক আসলে তার বয়স তো এখন 48-50 বছর, 2013 সালে তার বয়স আরও অনেক কম ছিল। তো সেই বিবেচনায় মন্ত্রিপরিষদে যে উপরের কাঠামোটা তৈরি হয়েছিল সিনিয়র নেতারা, যেমন জোনায়েদ বাবু নগরীকে প্রধানমন্ত্রী করা হয়েছিল, তারপরে আহমদ শফি সাহেবকে রাষ্ট্রপতি, এরকম শীর্ষ নেতাদের বন্টনগুলো হয়েছিল। বাট পরের সারির যারা ছিল সেগুলো তখন পর্যন্ত বন্টন হয়নি। বাট আমাদের কাছে তার কথাবার্তা শুনে মনে হয়েছে যে তিনি খুব প্রলুব্ধ হয়ে গেছিলেন এবং তিনিও প্রত্যাশা করছিলেন যে তার উপরেও সরকার পরিচালনার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব বর্তাবে। এদিকে হেফাজত ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে সহিংসতা ও ধর্ষণের অভিযোগে করা আলাদা 3 মামলায় 24 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। আগামী 9 মে রিমান্ড ও গ্রেফতার দেখানোর দিন ধার্য করে আদেশ দিয়েছে আদালত। নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবিরের আদালতে এই আবেদন করে পুলিশ। পরে আসামির উপস্থিতিতে আগামী 9 মে রিমান্ড ও শো অ্যারেস্ট শুনানির দিন ধার্য করে। নারায়ণগঞ্জ আদালত পুলিশের ইন্সপেক্টর আসাদুজ্জামান জানিয়েছেন, মামুনুলের কথিত স্ত্রী জান্নাত ঝর্ণার দায়ের করা ধর্ষণ মামলায় পুলিশ 10 দিনের রিমান্ড চেয়ে ও তাকে শোন অ্যারেস্ট দেখানোর আবেদন করেছে। একই সাথে সোনারগাঁও রয়্যাল রিসোর্টে ও যুবলীগ নেতার বাড়ি হামলা ভাঙচুর ও সহিংসতার ঘটনায় পুলিশের করা 2 মামলায় 7 দিন করে 14 দিনের রিমান্ড সহ তাকে শোন অ্যারেস্টের আবেদন করেছে পুলিশ। প্রলোভন দেখিয়ে বিয়ে না করা এবং আটক রাখার অভিযোগে মামুনুল হকের বিরুদ্ধে শুক্রবার সোনারগাঁও থানায় মামলা করেন কথিত স্ত্রী জান্নাত আরা ঝর্ণা। স্বাস্থ্যবিধি না মানলে দোকানপাট শপিং মল বন্ধের সুপারিশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। একই সাথে 6 মে থেকে জেলার ভিতরে সীমিত পরিসরে গণপরিবহন চালুর পক্ষে মত দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে কোভিড-19 বিস্তার রোধে সারা দেশে চলমান লকডাউন পরিস্থিতি পর্যালোচনা ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের বিষয়ে রাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের ঈদের ছুটিতে কর্মস্থলে অবস্থান নিশ্চিত করার সহ 16 দফা বিধিনিষেধ চেয়ে সুপারিশ করা হয়েছে। আগামী 2 দিনের মধ্যে শপিং মল দোকানপাট পরিস্থিতি পর্যবেক্ষণের পর স্বাস্থ্যবিধি না মানলে তাৎক্ষণিকভাবে বন্ধের সুপারিশ জানানো হয়। দেশব্যাপী সর্বাত্মক লকডাউনের মধ্যে 25 এপ্রিল থেকে শর্ত সাপেক্ষে মার্কেট ও বিপণী বিতান খোলার অনুমতি দিয়েছে সরকার। মৃত আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে সিলেটের জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেছে অটোরিকশার যাত্রী, একই পরিবারের 5 সদস্য। রবিবার সকাল 6:30 দিকে সিলেট দামাবিল সড়কে এ দুর্ঘটনা হয়। পুলিশ জানায়, আত্মীয়ের মৃত্যু সংবাদ পেয়ে পরিবারের সবাই বাড়ি থেকে সিএনজি অটোরিকশা করে রওনা দেন। এ সময় সিলেট থেকে আসা একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে একই পরিবারের 4 ও অটোরিকশার চালক নিহত হন। আহত হন আরও 2। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও 1। নিহতরা হল জৈন্তাপুরের পাখিবিল গ্রামের অটোরিকশা চালক হোসেন আহমদ, রূপচেং গ্রামের মৃত জামাল আহমেদের স্ত্রী
স্ত্রী সাদিয়া বেগম, তার চার মাসের সন্তান শাহাদাত হোসেন, সাত বছরের মেয়ে সাবিয়া বেগম এবং মৃত জামাল আহমেদের বোন হাবিবুন নেসা। অপরজনের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর ট্রাক নিয়ে পালিয়েছে চালক। ফরিদপুরে পুলিশ হেফাজতে সালথা তাণ্ডব মামলার সন্দেহভাজন আসামি আবুল হোসেনের মৃত্যুতে কোনো ধরনের শারীরিক বা মানসিক নির্যাতনের কোনো সম্পর্ক নেই, এমনটাই দাবি করেছেন জেলা পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপার মোহাম্মদ আলিমুজ্জামান। নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে একথা বলেন। 5 এপ্রিল সালথা থানা ও বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় বিভিন্ন ধারায় মামলা হয়। 16 এপ্রিল সন্দেহভাজন আসামি হিসেবে আবুল হোসেনকে গ্রেফতার করে পুলিশ। গত শনিবার ভোরে হাজত খানে অসুস্থ হয়ে পড়লে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জামাল পাশাকে আহ্বায়ক করে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি সকল সাক্ষ্যের ভিত্তিতে তারা বলেছেন যে না, আবুল হোসেনের মৃত্যুর সাথে পুলিশের কোনো ধরনের শারীরিক ও মানসিক নির্যাতনের সম্পর্ক সেখানে পাওয়া যায়নি। তার মৃত্যুর কারণটা আসলে নির্ধারণের জন্য আমাদের পুলিশ ময়নাতদন্ত খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমরা পুলিশ ময়নাতদন্তের সাপেক্ষে আমরা আপনাদেরকে পরবর্তীতে বিস্তারিতভাবে জানাব। এদিকে হবিগঞ্জের মাধবপুরে পুলিশের সহযোগিতায় গাছতলা থেকে বাড়ি ফিরেছেন 105 বছরের বৃদ্ধা মাবিয়া খাতুন। মাধবপুর উপজেলার রিয়াজনগর গ্রামের বাসিন্দা 105 বছর বয়সী বৃদ্ধা মাবিয়া খাতুন একমাত্র ছেলে তারা মিয়ার সাথেই থাকেন। পান ব্যবসায়ে ছেলের অভাব অনটনে চলে সংসার। এরই মধ্যে স্ত্রী সুফিয়া খাতুন শাশুড়ির সাথে দুর্ব্যবহার করে এক পর্যায়ে তাকে গ্রামের একটি গাছতলায় রেখে আসেন। বিষয়টি ফেসবুকে প্রচারের পর মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বৃদ্ধাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন। এদিকে ওই বৃদ্ধার সহায়তায় এগিয়ে আসে সিলেটের জকিগঞ্জে ডাক্তার আব্দুল হান্নান ট্রাস্ট। তারা বিভিন্ন ভোগ্যপণ্য ও নগদ টাকা ওই বৃদ্ধার বাড়িতে গিয়ে পৌঁছে দেন। এবার ইভ্যালি ইফতার বাজারের খবর। এই মহামারীতেও রাজধানীতে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার দিচ্ছে কিছু সংগঠন, ব্যক্তিগত উদ্যোগেও দিচ্ছেন কেউ কেউ। করোনায় এই খাবারটুকুও কারো কারো কাছে অনেক কিছু। করোনার চোখ রাঙানিতে তালা ঝুলে গেছে অনেক ব্যবসা প্রতিষ্ঠানে, বেড়েছে কর্মহীন মানুষের সংখ্যা। পেশাদার ভিক্ষুক না হয়েও সাহায্যের আশায় পথে নেমেছে অনেক মানুষ। গত বছর করোনায় আমি 50 গ্রাম চাউল পাইনি, কোনো সাহায্য সরকারি অনুদান কোনো কিছু পাইনি, আর এবারও তাই। কেউ কেউ নিজেদের সাধ্যমতো এসব মানুষের পাশে দাঁড়াচ্ছেন, এমনই একটি সংগঠন নবনীর। রমজানে দরিদ্রদের মাঝে ইফতার বিতরণ করছে সংগঠনটির স্বেচ্ছাসেবীরা। যে খাবার দিয়েছে আলহামদুলিল্লাহ, আমরা খুশি হয়েছি। আমাদের চাল ডাল দিতেন, আমরা আরও খুশি হতাম। এলাকা ভিত্তিক সামাজিক সংগঠনগুলো হওয়া উচিত এবং এই মানবিক সংগঠনগুলো হওয়া উচিত। যদি প্রতিটি এলাকায় এরকম একটি সংগঠন থাকে, বাংলাদেশে ক্ষুধা মুক্ত হবে, দারিদ্র মুক্ত হবে ইনশাআল্লাহ। রাজধানীর উত্তরায় ইফতার বিতরণ করে আরেকটি স্বেচ্ছাসেবী সংগঠন ডে লাইফ সিল্ক ফাউন্ডেশন। প্রায় 5 বছর ধরে প্রাকৃতিক দুর্যোগ সহ নানা প্রতিকূল সময়ে বৃদ্ধাশ্রম, পথশিশু ও দুস্থদের সহায়তা করছে তারা। যে যেখান থেকেই পারুক সবাই যাতে একটু কাজ করে, তাহলে দেখা যায় যে 3 বেলা না হলে 1 বেলা তাদের মুখে হাসিটুকু ফেরানো যায়। আমরা সমাজের যারা বিত্তবান এবং যারা আছি তারা যদি একটু এগিয়ে আসি, হয়তো পুরোপুরি আমরা ই করতে পারবো না, সমাধান দিতে পারবো না, কিন্তু অনেকটাই লাঘব হবে। এই ভয়াবহ দুঃসময়ে 1 বেলা খেতে পেয়ে খুশি খাবার নিতে আসা মানুষ। এখন করোনা বিতরণ খাইটা দিয়েছেন, অনেক ভালোই হয়েছে। এই অবস্থার মধ্যে তো পরিস্থিতির মধ্যে তত কিছু পাওয়া যায় না, ঠিকমতো উজগুজ করার কোনো কিছু নাই। সবাই যদি একটু হেল্প করতো তাহলে আমাদের চলার খুব একটা সুবিধা হইতো। কঠিন এ পরিস্থিতিতে এই সাহায্য বড় অপ্রতুল, তারপরও সমাজের বিত্তবানেরা এগিয়ে এলে অনেকের কষ্ট কিছুটা হলেও কমবে, এই উপলব্ধি সংগঠনের সদস্যদের। শিহাব হোসেন, বাংলাভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। নিজে হারলেও 2/3 বেশি আসন জিতে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা। পশ্চিমবঙ্গে 292 আসনে 214টিতে এগিয়ে তৃণমূল, আশাহত বিজেপি। যত টাকায় লাগুক টিকা আনার চ্যালেঞ্জ প্রধানমন্ত্রী। ক্ষতিগ্রস্ত দরিদ্রদের জন্য 900 কোটি টাকার সহায়তা কার্যক্রম উদ্বোধন।
করোনা ও লকডাউনের নিদারুণ দুর্গতিতে শ্রমজীবীরা কর্মহীনদের 15,000 টাকা করে দেওয়ার দাবি বিএনপি। এবার হুইপ পুত্র শারুনকে আসামি করে মনিয়ার ভাইয়ের হত্যা মামলা, বসুন্ধরায় এমডির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা মামলার তদন্ত পর্যন্ত স্থগিতের আদেশ। এই ছিল এখনকার মতো, পরে সংবাদ রাত একটায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bangladeshin.tv ও facebook.com/bangladeshin এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। We'll be right back.